আকবরের পলায়ন সংক্রান্ত প্রতিবেদন জমা সোমবার। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নগরী আখালিয়া নেহারিপাড়ার যুবক রায়হান আহমদের মৃত্যুর আজ 15তম দিন। ন্যাক্কারজনক সেই ঘটনার একদিন পর থেকেই পলাতক রয়েছেন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বন্দর ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া। তিনি পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন বলে গুঞ্জন রয়েছে। এছাড়া তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করছে পুলিশ। এদিকে এসআই আকবর হোসেন ভূঁইয়া পলায়নের ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কেউ জড়িত কিনা সেটি খতিয়ে দেখতে পুলিশ সদর দপ্তর থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির সদস্যরা সোমবার তাদের প্রতিবেদন জমা দিবে। এর আগে গত বুধবার সিলেটে এসে তদন্ত কাজ চালান এ কমিটির সদস্যরা। তদন্ত কমিটি কাজ শুরু করলে এসআই আকবরকে পলায়নে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই হাসান উদ্দিনের সহায়তার বিষয়টি উঠে আসে। এরপর তাকে বরখাস্ত করা হয়। তদন্ত কমিটির প্রধান পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আয়ুব ঢাকায় ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের জানান, এসআই আকবর পালিয়ে যাওয়ার সঙ্গে কেউ জড়িত ছিল কিনা তা খুঁজে বের করতে কাজ চলছে। তদন্ত প্রায় শেষের দিকে, সোমবার নাগাদ প্রতিবেদন জমা দিতে পারেন বলে জানান তিনি।